शाहरुख खान जो भारतीय सेना को जो आतंकवादी दिखा रहे हैं, आईएसआई के साथ मिलके काम कर रहे हैं, इन्होंने फिल्म में दिखा दिया। शाहरुख खान की पठान मूवी अब की बारी। रियल लाइफ में भी ये आईएसआई के साथ मिलके काम करते हैं। आए हाय, बिल्कुल भगवान पहने लेकिन जो उसके लायक है वो। अगर ये पठान फिल्म नहीं रोकी गई तो निश्चित रूप से इन जिहादियों का वध हम लोगों के हाथ हो। और पठान ऐसे भी फ्लॉप होने वाला है, लिख के रख लीजिए, किसी को हिट कराना है तो आ जाए, चैलेंज लगा ले। आपका प्लीज आसुन पठान देखते और साधारण मूवी शाहरुख खान देखो रे चेना। कुर्सी की पेटी बांध दो, मौसम बिगाड़ने वाले। प्रथम प्रश्न हलो एरा कारा, যারা বয়কট গ্যাং চালায়। কিছু চুদির ভাই চম্পা রয়েছে আর শান্তির ছেলেরা রয়েছে যারা বয়কট গ্যাং চালায়। যদি গুগলকেও জিজ্ঞেস করো বয়কট গ্যাং কারা, মা সেম রিপ্লাই পাবে, হে গুগল বয়কট গ্যাং কারা। কিছু চুদির ভাই চম্পা রয়েছে আর শান্তির ছেলেরা রয়েছে। বয়কট গ্যাংদের মা ভালো জিনিস সহ্য হয় না মা, কোথায় ভেবেছিলাম মা টাটাতে চাকরি করব, সবাই আমাকে বলবে কুল। তখন অবশ্য বয়কট গ্যাং এর নাম ছিল হায় ফোকস বসিয়ে পাওয়া বলছি। এই মারা বয়কট গ্যাংয়ের এক একটা মারা মেন্টালি ফ্রাস্ট্রেটেড, মারা শরীরে বিষাক্ত রক্ত, মারা এদের ব্রেনেও মারা গোবর, আর মারা এক একটা পা ছাটা অন্ধভক্ত। পাঠান মুভিতে দীপিকা মারা গেরুয়া রঙের বিকিনি পড়েছে বলে নাকি পাঠান মুভি বয়কট করতে হবে। এই মারা বাবাচোদ অন্ধভক্তগুলোর কাছে গেরুয়া রঙ হচ্ছে মারা হিন্দুদের আর সবুজ রঙ হচ্ছে মারা মুসলিমদের। কিন্তু এই বাবাচোদাগুলো কি এটা জানে যে মারা একটু লালের সাথে যদি একটু সবুজ মেশাও, একটু রেডিশ ইয়েলো মিশিয়ে, তাহলে মারা গেরুয়া রঙ পাওয়া যায়। এরকম শিক্ষিত টাই কথাবার্তা এরকম অশিক্ষিত চোদাদের বোঝানো আর মানে হাতিকে জাঙ্গিয়া পড়ানো সমান। মানে তাও তুমি হাতিকে জাঙ্গিয়া পড়িয়ে দিতে পারবে, কিন্তু মানে এই অশিক্ষিত চোদাগুলোকে শিক্ষা না, তোমার ব্যাংকে 15 লাখ টাকা আসার সমান। আবার পলিটিক্যাল কথাবার্তা বলে ফেললাম। আমার মা বলছিল যে পলিটিক্যাল কথাবার্তা বলতে না, কারা যেন বাড়িতে এসে আমাকে তুলে নিয়ে যাবে। মা সত্যি কথা বলতে মারা গ্যাংস্টার মাফিয়া তোলাবার চোদাদের যদি মা মন্ত্রী করে বসাও এটা হওয়াই স্বাভাবিক তাই না। কিন্তু আমি তো মারা পচা, সত্যি কথা বলতে ভয় পাই না। দেখো মারা না আমি মাটির মানুষ, না আমি মারা অন্ধভক্ত, মানে আমার শরীরে লাল রক্ত। এখন মারা ভাবছো তোমার আমি সিপিএম? না 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 মারা বলো আমি সিপিএম ভাবছো মা যে লাল রক্ত বললাম? এমন একটা রঙের সাথে আরও একটা জিনিস জুড়ে দেওয়ার ট্রেন্ডিংটা কবে থেকে শুরু হলো মারা? এদিকে মারা সবাই বলবে কালো জগতের আলো, কিন্তু মারা কোনো শুভ কাজে কালো পড়লে বলবো অশুভ, মানে কীরকম হিপোক্রিটিক্যাল থিঙ্কিং। দীপিকা পাড়ুকোন গেরুয়া রঙের বিকিনি পড়েছে বলে মারা বয়কট? সিরিয়াসলি বলছি আর কিচ্ছু না, এটা মানে একটা পুরুষতান্ত্রিক সমাজ, এখানে যদি কোনো ছেলে মারা গেরুয়া রঙের জাঙিয়ে পড়ে না আসতো কারোর কোনো প্রবলেম হতো না। পৃথিবীতে মারা মেয়েরা কিছু করলেই প্রবলেম, নাহলে মারা দেখো না মনোজ তিওয়ারি গেরুয়া রঙের উত্তরীয় পড়ে গান করছে, বিআরপি কে নাচে লাগলি ছম্মক ছম্মক ছম। না মানে অন্ধভক্ত চোদাগুলো তো এখানে মারা গেরুয়া রঙের মনোজ তিওয়ারিকে দেখতে পাচ্ছে না, এখানে মারা কি দেখতে পাচ্ছে একটা মেয়ে কেন মারা মদ খাচ্ছে, ছি ছি ছি। 2007 সালে অক্ষয় কুমার একটা মুভি এসেছিল, সেটার নাম ছিল ভুল ভুলাইয়া, সেখানে একটা গান ছিল হরে রাম হরে কৃষ্ণ, সেই হরে রাম হরে কৃষ্ণ বলা সেই ড্রেস পরে কিছু হাফ ল্যাংথ অর্ধনগ্ন মেয়েরা নাচানাচি করেছিল। ভগবা পেনা তুসে দিক্কত নেই হুই লেকিন শাহরুখ খান নে পেনা উসসে দিক্কত কিউকি মুসলমান হ্যাঁ মুসলমান সে দিক্কত হ্যায় ভাই লিখ কে লে। মানে কিরকম হিপোক্রিটিক্যাল থিঙ্কিং, দেশে কতটা বেকারত্ব বেড়েছে যে মানে ছেলেমেয়েরা গ্যাং বানাচ্ছে, নাম দিয়েছে আবার মানে বয়কট গ্যাং, মানে কানার নাম পদ্মলোচন, মানে প্রতিদিন মানে ব্র্যান্ড পাঠ আমার সবাই স্কিপ করো মানে ঠিক আছে, কিন্তু পাঠান মুভিটা স্কিপ করো না, হলে গিয়ে দেখো। অনেকে মানে দেখছি পাঠান কোথা থেকে ডাউনলোড করে বা মোবাইলেই দেখছে, মানে আমার সামনে বাড়িতে কিছু ছেলে পড়ে এসেছিল দাদা লাগবে নাকি পাঠান, ফোন থেকে আমার ডিলিট করিয়ে সব কাটাকে আমরা পাঠান দেখাতে নিয়ে গেছিলাম। সেই জন্যই বলছি মানে আমার সাথে মুভি টুবি দেখতে হলে অথবা আমার সাথে ঘুরতে ঘুরতে হলে মানে 5 লাখ সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি করো, মানে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সাবস্ক্রাইব যদি মানে 5 লাখ হয়ে যায় 5,000 জনকে একসাথে আমরা হলে নিয়ে গিয়ে শাহরুখ খানের নেক্সট মুভি জওয়ান দেখাবো। পুরো দেশকে হিন্দুওসে অপিল কর রহে হ্যায় ইস ফিল্ম কো ধুল চটাও। ও শাহরুখ খান ছোটি ছোটি আওয়াজ সে নেই তুজে চার সে উখাড় কে সুনাতি নি ও ফেক দি। অনেকেই মা এসে আমাকে বলছিল যে এই অন্ধভক্ত নাকি বিজেপির লোক, আমি মানে বিশ্বাস করিনি, কিন্তু তারপরে মানে মাথায় এলো যে মানে গোবরেও পদ্ম ফোটে, এই অন্ধভক্তরা মানে সবুজ রং দেখতে পায় না কারণ সবুজ রং হচ্ছে মুসলিমদের রং। তাহলে মানে আমার কথা বলো যে মানে বিজেপির ফ্ল্যাগে সবুজ রং কেন আছে, আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগে সবুজ রং কেন আছে? এই অন্ধভক্তদের প্রথমে এই দুটো ফ্ল্যাগ থেকে সবুজ রং বয়কট করা উচিত। কিন্তু তোমাদের আমি লিখে দিতে পারি এই গাওয়ার ছোঁদা মাথা মোটা অন্ধভক্তগুলো ইন্ডিয়ার ফ্ল্যাগ থেকে সাদা রংটাই হাটিয়ে দেবে, কারণ সাদা শান্তির প্রতীক। মানে টক্সিসিটি আর মানে অশান্তির চরম সীমা হচ্ছে মানে এই অন্ধভক্তগুলো। চলো মানে এবার কিছু অন্ধভক্তকে দেখবো। সংসার থেকে মোহ মায়া ত্যাগ করলে গেরুয়া রং পরা যায়। আমাদের রামদেব বাবা গেরুয়া রং পরে মানে পতঞ্জলি মতো থার্ড ক্লাস একটা প্রোডাক্ট বানিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে, এরকম মোহ মায়া ত্যাগ তো আমিও চাই। আপনি যদি ইজ্জত ভরি নিগাহ সে দেখতে
একদিক দিয়ে ঠিকই বলেছে, ফ্ল্যাট শরীরের মেয়েদের মা ছেলেরা সম্মানই করে, মা সেক্সুয়াল ফ্যান্টাসি আসে না। এরকম মা টক্সিক দাত্রচোদা পেচমুখ ফ্ল্যাট শরীরের মেয়েদের কারা বয়ফ্রেন্ড হয় জানো? মা 60-70 বছরের সন্ন্যাসীগুলো, যারা মানে মায়াকে ত্যাগ করেছে কিন্তু অন্য নামের মেয়েরা তো ফ্রি আছে। किसी को गुंडा दिखाना है तो भगवा रंग का वस्त्र पहना दीजिए, ज्यादा बड़ा गुंडा दिखाना है रुद्राक्ष डाल दीजिए, इससे भी बड़ा गुंडा दिखाना है तिलक डाल दीजिए। होते थे बॉलीवुड में यही ना। हां, गेरुआ डोम पड़े रुद्राक्ष कलाए तिलक केटे एकमात्र बॉलीवुड ही विलेन देखा है। रियलिटी तो कोता है, शाहरुख खान का पोस्टर जलाया है और मैं ढूंढ रहा हूं जिस दिन शाहरुख खान मिल गया। फिल्म नहीं रोकी गई तो निश्चित रूप से इन जिहादियों का बध हम लोगों के हाथों। देखो माना गेरुआ पड़े किसी सुंदर बध करार कथा बोलछी, एटा तो माना शांति की वाणी। नाथूराम गौडसे देशभक्त थे, हैं और रहेंगे। कविगुरु रवीन्द्रनाथ ठाकुर गांधी जी के महात्मा उपाधि दिएछिलेन। नेताजी सुभाष चंद्र बोस गांधी जी के जातिर जनक बोलेछिलेन। आमी एकजन बांगाली होये एई महान मानुषदेर कथा सुनबो नाकि माने एई गेरुआधारी मारा फ्रॉड एकखाना महिलार कथा सुनबो जे माने बोलछे नाथूराम गौडसे भगवान? कोनो बांगाली जदि पाठाचोदा अंधभक्तगुलोके सपोर्ट करे, बांगाली जातिके ओई मालगुलोके माने बयकट करा उचित। এই গাওয়ার চোদাগুলোকে নিজের মানে ভিডিও বানাচ্ছি, মানে রোস্ট করছি, আমারই মানে গাটা গিন গিন করছি, কিন্তু কি করবো, আমার ব্র্যান্ড আছে, আজকে আমার ভিডিও দিতেই হবে। ইয়ে সেকুলারিজম যে শব্দ হো সবসে বড়ি বাধা হ্যাঁ ইহি হ্যাঁ। সেকুলারিজম কবে থেকে দেশের জন্য মানে থ্রেট হতে শুরু করলো? যে সেকুলারিজম সবাইকে দেশের একসাথে বাঁধতে শেখায়, একসাথে থাকতে শেখায়, সেটা নাকি মানে এর কাছে থ্রেট লাগছে। আর পাঁচ আটা অন্ধভক্তগুলো এগুলোই বিশ্বাস করবে, কারণ খেতে পেতে তো পায় না, মানে রোজগার নেই, কি করবে, কিছু তো করতে হবে। একটু যদি মানে রিসার্চ করে দেখো তাহলে দেখবে মানে পৃথিবীতে যত সেকুলার কান্ট্রি আছে সেগুলোই মানে শান্তিতে আছে। অন্ধভক্তগুলো তো পাকিস্তানকে নিয়ে ইন্ডিয়ার খুব তুলনা করে, মানে পাকিস্তান হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি, ওটা সেকুলার কান্ট্রি নয়। কিন্তু ওখানকার কি অবস্থা? গোটা পাকিস্তান জুড়ে চলছে তীব্র খাদ্য সংকট, সাধারণ মানুষ খাদ্যের দাবিতে রীতিমতো রাস্তা এসে নেমেছে। শুধু তাই নয়, কোনোরকমভাবে খাদ্যশস্য জোগাড় করলেও সেটা রান্না কী করে হবে এটা নিয়েও কিন্তু আম পাকিস্তানিদের মাথায় হাত। তার উপরে পাকিস্তানে হয়তো মানে দিনে 10টা করে বোম পড়ছে, মানে এরকম হেরে যাওয়া হারিয়ে যাওয়া একটা পাকিস্তানের সাথে ভারতের তুলনা করে এই অন্ধভক্তগুলো, মানে মনে হচ্ছে ইন্ডিয়া মানে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ খেলছে। আর্থিকভাবে যদি দেখো মানে ভারত জিডিপির দিক দিয়ে মানে পঞ্চম স্থানে আছে, আর মানে পাকিস্তানে রয়েছে 40-এ। মানে যদি তুলনা করতে আছে, লড়তেই হয় তাহলে মানে উপরের দেশগুলোর সাথে লড়ো যারা তোমার থেকে উপরে আছে। মানে 5 নম্বর স্থানে বসে মানে 40 নম্বর সাথে লড়তে যাবো? শাহরুখ খান কি পাঠান মুভি আপ কি বাড়ি একটা আস্ত গাওয়ার চোদায় আমার প্রচুর ভিডিও ভাইরাল ভাইরাল হয়েছিল, মানে যে হচ্ছে মানে বয়কট গ্যাং একটা সদস্য। শাহরুখ খান কোনোদিনও মানে এরকমভাবে আঙুল দিয়ে কথা বলেছে, মানে এর মাঝে এর মাঝে কোনোদিনও কথা বলেছে মানে আতা কেলানে একাধিকারা ভাই আয় হয়ে এক বন্দা কে রা মে আপনে পরিবার কে সাথ যাউঙ্গা ইয়ে দেখো ইয়ে হাত দেখো। লাইফে কতটা ফ্রাস্ট্রেশনে থাকলে এরকম একটা কাজ করা যায় যে মানে একটা গান থেকে একটা স্ক্রিনশট নিয়ে মানে দীপিকার থাই দেখাচ্ছে। আমি মানে লিখে দিতে পারি এই বালগুলো মানে ফানা মুভিতে অন্ধ কাজলকে দেখেও হ্যান্ডেল মেরে দেবে। মগর এসি মুভি আগে কোই পরিবার কে সাথ দেখনা চাহতা হ্যায় দেখে ভাই এক বন্দা তো কে রা মে মিয়া খলিফা কে সাথ মুভি দেখুঙ্গা। একটা গানের সিনের জন্য পাঠান মুভি ফ্যামিলি নিয়ে দেখা যাবে না। আর মানে নিজে মানে ইউটিউবে এসে মিয়া খালিফার কথা বলছে, মানে বাড়িতে বসে ফ্যামিলির সাথে মিয়া খালিফার ভিডিও দেখে, নাহলে মানে মিয়া খালিফার ভিডিও কথা বলছে কীভাবে? এরা নিজেদেরকে আবার সনাতনী হিন্দু বলে। আমি স্বামী বিবেকানন্দকে দেখেছি, স্বামী বিবেকানন্দকে গেরুয়া বসনে দেখেছি, আমার কাউকে দরকার লাগবে না, মানে যে যত বড় লোকই আসুক বা গেরুয়া বসন পড়ে আমার কাছে ওই একটা মানুষই যথেষ্ট পুরো পৃথিবীটাকে জেতার জন্য। বিশেষ করে এরকম পুনব্যাংচোদা থোবরা নিয়ে মাথা মোটা কোনো সনাতনী হিন্দুই আমি চাই না। শাহরুখ খান আমার জীবনে একটা ইন্সপিরেশন, শুধু মুভির জন্য নয়, তার সেন্স অফ হিউমারে, মানুষটার ব্যবহারে, মেয়েদের প্রতি সম্মান, সব দিক দিয়ে একটা আদর্শ চরিত্রের মানুষ। দিস ইজ দীপিকা পাডুকোন, ইয়ে অমর হ্যায়, মেয়ে শাহরুখ খান হুঁ, মেয়ে আকবর হুঁ, ইয়ে জন হ্যায়, ইয়ে অ্যান্থনি হ্যায়, এন্ড দিস ইজ হোয়াট মেক্স সিনেমা, অমর আকবর এন্ড অ্যান্থনি, দেয়ার আর নো ডিফারেন্সেস। দীপিকা হিন্দু, শাহরুখ মুসলিম, জন খ্রিস্টান, স্টেজে হঠাৎ করে প্রেজেন্স অফ মাইন্ড এবং উইটিনেস দিয়ে এরকমভাবে হচ্ছে সেকুলারিজমকে ডিসক্রাইব করা যায়, সেটা একমাত্র সেন্স অফ হিউমারের বাচ্চা শাহরুখ খানই করতে পারে। শাহরুখ খানের বাড়ির কালচার যদি দেখো সেটা একটা অন্য লেভেলের দৃষ্টান্ত। ইসকো গায়ত্রী মন্ত্র আদায় পুরা চিলড্রেন শুড নো অ্যাবাউট ভ্যালু অফ গড ওয়েদার ইটস এ হিন্দু গড অর এ মুসলিম গড সো নেক্সট টু গণেশ এন্ড লক্ষ্মী উই হ্যাভ দ্য কুরআন অলসো দেয়ার। শাহরুখের ওয়াইফ গডই হিন্দু, কিন্তু বাড়িতে পুজো হয় আর ওই পুজোর স্থানে কিন্তু কোরআন শরীফও রাখা থাকে। মাঝে মাঝে মনে হয় সেকুলারিজম শব্দটা সরিয়ে শাহরুখ খান করে দেওয়া হচ্ছে। এবার যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধন হলো, সেখানে যদি শাহরুখ খানের জেস্টার দেখো তাহলে বুঝো মানে এটা মানে স্বাভাবিক নয়, মানে অন্য জগতের মানুষ। ওখানে তোমার আরও অনেক পুরুষ ছিল, কাউকে কি দেখলে এরকমভাবে সুন্দর করে জেন্টেলম্যানের মতো কোনো মেয়েকে হাত ধরে দিক থেকে ওদিক নিয়ে যেত? এটা একমাত্র মা শাহরুখ খানের মাঝেই চলে। দেখো হতে পারে শাহরুখ খান ঋত্বিকের মতো অত সুন্দর না, অথবা সালমান খানের মতো ওরকম গাড়ি চালায়, কিন্তু মানে কিছু তো একটা ব্যাপার আছে, মানে আমি তো বুঝতেই পারছি না কি ব্যাপার আছে, মানে এত কেন ফ্যান আমি ওর বাবা। বাঙালিরা উচ্চশিক্ষিত ইন্টেলিজেন্ট একটা জাত, এই জন্যই কিন্তু শাহরুখ খানকে নিয়ে মাতামাতি করে। আমি তোমার সেই ছোটো থেকেই হলে শাহরুখ খানের মুভি দেখতে যেতাম, মা ধূপকাঠি আর তাসাপাটি নিয়ে।
যখন মারা মুভি শেষে শাহরুখ খান মরে যেত, সে কি মারা দুঃখ আমার। বাজিগার মুভিতে লাস্টে মরে গেল, ঠিক আছে মারা, ওটাতে একটা ছাদ থেকে মেঘে ফেলে দিয়েছিল। ডার্ড মুভিতেও লাস্টে মরে গেল, তাও ঠিক আছে মারা, ওটা একটা অন্যের বউয়ের দিকে নজর দিয়েছিল। কিন্তু মোস্ট আন্ডাররেটেড দিলসে মুভিতে তো মারা সত্যিকারে ভালোবেসেছিল, ওখানে মারা কেন গুরু মরে গেল? দেবদাস মুভিতেও মারা সত্যিকারে ভালোবেসে মরে গেল। আজকে ফেব্রুয়ারি মাস তো পড়ে গেল, ভালোবাসার মাস, এবার ভেবে দেখো কাউকে সত্যিকারে ভালোবাসবে? মারা কালহনাও মুভি দেখতে গেছে, সেখানেও মারা সত্যিকারে ভালোবাসলো, মানে হার্টে পাংচার, সেখানেও মরে গেল। কালহনাও মুভিতে মারা লাস্টে শাহরুখ খানকে ভয় মরতে দেখে আবার নিজের ইমোশন চেপে রাখতে পারেনি, মারা হলে চিল্লে উঠেছি, মারা গুরু পত্র মুভিতে মরে যাওয়া না, মারা বুকটা তড়পে যাচ্ছে, মারা নিতে পারছি না, গুরু তড় পাচ্ছি। কিন্তু ভালোবাসার দিক দিয়ে আমাদের গুরু মারা আমাদের কাছে জিনিস শিখিয়ে গেছে, মা হম একই বার জিতে এক বার মরতে, শাদি ভি একই বার হতি। যদিও এই ডায়লগটা দেওয়ার পর গুরু আমাদের ওই মুভিতে দুবার ভালোবেসেছে, দুবার কিন্তু বিয়ে করেছে। যাই হোক মানে এটা তো হতেই পারে, দেখো মানে বারো ভাতারের যুগে মাত্র দুটো বিয়ে, এটা মানে হেরে যাওয়া ছাড়া আর কিছুই না। সিনিয়রিতা বোধে বোধে দেশো মে ইউ নো হোয়াট আই মিন ক্লাসিক ইন্ডিয়ান ফিল্মস লাইক DDLJ। যাই বলো মানে লোকটার মধ্যে ব্যাপার তো আছে মানে ভাই, ইউএস এর প্রেসিডেন্টরা শাহরুখ খানের নাম নিচ্ছে, শাহরুখ খানের মুভির গান গাইছে, হয়তো মানে অন্ধভক্তরা এগুলো দেখতে পায়নি, অথবা অন্ধভক্তদের মনে হয়েছে এটা এডিটেড। যে অন্ধভক্তগুলো শাহরুখ খানকে দেশদ্রোহী বলে, তারা আবার শাহরুখ খানের স্বদেশ মুভিটা দেখেনি, চাক দি ইন্ডিয়া মুভিটাও দেখেন, দেখবে কি করে মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এই মুভিগুলো নিয়ে আলোচনাই হয় না। এবারে আসি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অনেকেই বলছে পাঠান মুভি আসার জন্য তাদের শো কমিয়ে দেওয়া হয়েছে, মানে পাঠানের জন্য শো কমিয়ে দেওয়া হয়নি তোমাদের, মানে শাহরুখ খানের জন্য শো কমিয়ে দেওয়া হয়েছে। দেখো শাহরুখ খান হচ্ছে ব্র্যান্ড, সে আবার বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার মানে হচ্ছে বাণিজ্যিক মুখপাত্র। যদিও বাংলায় বাণিজ্য নেই, তাও মারা বাণিজ্যিক মুখপাত্র রাখা মারা বিলাসিতা মাত্র, তাও মারা চার বছর বাদে যখন পাঠান বেরোচ্ছে সেই সময় মারা যদি তুমি মুভি রিলিজ করো, সেটা মারা নিজের পায়ে কুড়ুল মারা ছাড়া আর কিছু না। বাংলাতে এরকম মাস মুভি আর বেরোচ্ছে না কেন? দেবের মুভিও মারা তাসাফাটি ধূপকাঠি নিয়ে আমরা দেখতে যেতাম, সে মারা চ্যালেঞ্জ বেরিয়েছিল যখন, মারা চ্যালেঞ্জ নিবি না সারা, কী মারা হাইপ, কী মারা হলের ভিড়। যদিও মারা তামিল তেলেগু থেকেই তখন টুকতো, মানে আমরা তো মারা বুঝতাম না, তাও মারা তখন হাইপ তো ছিল, মারা দর্শক তো টানতো। এখন মারা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা মাস মুভি নেই, দেখো মারা ইন্টেলেকচুয়াল মুভি করছো সেটার জন্য দর্শক একটা সেট আছে, সেটা আলাদা দর্শক, কিন্তু মারা মাস মুভি তো দরকার, সেটার জন্যই তোমার হলে দর্শক আসবে, সেটার জন্য তোমার দর্শক মুখিয়ে থাকে। বাংলা ইন্ডাস্ট্রিতে মাস মুভি লেখার মতো কোনো রাইটার নেই, মানে এটা বিশ্বাস করবো? নাহলে মারা বলো বাংলা ইন্ডাস্ট্রিতে মারা পচা যাচ্ছে, মানে পচাকে ডাকো, মারা হলে গিয়ে বলো মারা হায় ফোকস বসিয়ে পাওয়া হয়েছে, মানে হল না কেঁপে যাবে, মারা ধূপকাঠি তাসাপাটি নিয়ে নাচানাচি করবে, মারা পচাবাই এরম করে, মারা বুঝলে তো। কানাডা ইন্ডাস্ট্রি একটা ছোট্ট ইন্ডাস্ট্রি, মানে এই বাংলা ইন্ডাস্ট্রির থেকেও মানে অনেক ছোট। KGF কান্তারার মতো মুভি দিয়ে কত বড় নাম করে গেল, আমাদের অঙ্কুশও কিছুদিন আগে পুষ্পা রাইট হয়ে বেরিয়েছিল, কোথায় যে মা চুপসে গেল কে জানে। আমি মারা বসছিলাম পচা, লাস্টে একটা কথাই বলবো, দেখো মানে আমার দুঃখের সময় একজনকে দেখেই পেয়েছি চরম সুখ, আমার দুঃখের সময় একজনকে দেখেই পেয়েছি চরম সুখ, সে টাকলা অ্যান্ড্রু টেট নয়, সে চুলভরা শাহরুখ।